সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সালাম আলাইকুম। এই যে দেখতেছেন, আজকে আমরা চলে আসছি একটা খুশির খবর নিয়ে। অনেক দিন পর আজকে একটা আপনাদের সবার জন্য খুশির খবর আছে, তো খুশির খবরটা এখন আপনাদের সামনে শেয়ার করব আমরা। সেটা হচ্ছে, অবশ্যই আমাদের চ্যানেলে বলে দিচ্ছি, কারণ চ্যানেলে বললে অনেকে জানবেন এবং বিষয়টা পুরোপুরি বুঝবেন। এজন্য তো মুস্তাকিমের আম্মু অর্থাৎ বড় ভাবি, এই যে আমার মেয়ে খুশি হয়েছে। দেখেন, কথা হচ্ছে আমাদের মাঝে আরেকটা নতুন বেবি আসতে চলেছে। এটা নিয়ে সবাই অনেক খুশি পরিবারের। তো এখন তো দুইটা বেবি আছে মাত্র, আর একটা আসতেছে আমাদের মাঝে। তো ওই খুশির খবরটা আমার চ্যানেলে এতদিন দেওয়া হয় নাই, তো ভাবতেছি আমার মেয়ে বলতেছে, দেখেন তাকাই আছে, সবাইকে বলতেছে, সবাইকে বলো সব মিষ্টি কই। অবশ্যই আমরা অবশ্যই আপনাদেরকে আপডেটটা জানাবো। এখন তো মুস্তাকিমকে বড় ভাই বলে ডাকে। হ্যাঁ, সেই খুশিতে আমি নদী থেকে, অর্থাৎ আমাদের লবণাক্ত মাছের ইয়া থেকে একটা বড় কোরাল মাছ, মানে এখন যেগুলো পাওয়া যায় এরকম একটা কোরাল মাছ আনছি। সবার জন্য এটা রান্না করে খাওয়াবো। আর বড় ভাই নাকি মিষ্টিও আনছে। হ্যাঁ, তো এখন আমরা সেটা রান্না করতে যাব একটু পরে। তো আমার মেয়ে তো মহাখুশি। হ্যাঁ মা, সবাইকে বলো সালাম আলাইকুম, বলো একটা সালাম দাও সবাইকে। তুমি পৌঁছাইছো তো, এজন্য আর কি। আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে খুশির খবরটা শেয়ার করলাম। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন আমাদের। আরও বিশেষ কিছু অবশ্যই জানার থাকলেও বলবেন, আমরা আপনাদের মাঝে যতটুকু সম্ভব শেয়ার করব। তো আজকে তাইলে চলে যাই রান্নার দিকে। আজকে আমি রান্না করব কোরাল মাছ। দেখুন বড় সাইজের একটা কোরাল মাছ নিয়েছি আমি। এখানে মশলা যা লাগে আমি সব নিয়েছি। তো প্রথমে আমি কোরাল মাছটাকে কেটে নেব। এটা আমি পরিষ্কার করেছি, মাছগুলো মাছের এটাকে একটু কেটে নিই প্রথমে আমি। মাছের মাঝখান থেকে আমি একটু কেটে নিচ্ছি। মাছটাকে আমি ছোট ছোট পিস করে নেব। আমি কেটে ভালো ধুয়ে নিচ্ছি। এখন আমি প্রথমে ভেজে নেব মাছগুলোকে, একটু হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি এখন। মাছগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে এখন তেল গরম হয় নাই, আর একটু পরে দেবো। দেখা যাচ্ছে এখন তেলটা গরম হয়ে আসে না। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু দেখে দেব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি আমি। একটু দেখেন এগুলো আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন আমি চুলার মধ্যে মাছটা রান্না করার জন্য কড়াই ছেড়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে হতে আমি মাছগুলোকে একটু আলাদা করে নেব তেল থেকে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা অল্প একটু লবণ, একটা তেজপাতার এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, আমি এর মধ্যে ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। खोसेंगे। मशरूमটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। এই তো মাছগুলোকে আমি কিন্তু আলাদা করে নিয়েছি, একটু লেগে গিয়েছিল ভাজার সময়। তো এখন আমি মাছটা বসিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। प्लेटा दिए हमें और एक पानी दिए दीची माछेर मध्य। মাছটা রান্না হয়ে আসার জন্য আমি ঢেকে দেব কড়াইটাকে এবং আগুনটাও ভালোভাবে দিয়ে দিচ্ছি।